দক্ষিণবঙ্গে অটুট আধিপত্য, রাজনৈতিক পট পরিবর্তনের প্রথম অ্যাসিড টেস্টে সফল তৃণমূল, কোণঠাসা বামেদের হাত ছাড়া ১১টি জেলা পরিষদ, ১৭টির মধ্যে ১৩টি জেলায় তৃণমূলের দখলে। ২০০৮ এর পঞ্চায়েত নির্বাচনের বর্ধমান জেলা পরিষদ ছিল বামেদের, এবার তা তৃণমূলের। বামেদের দখলে থাকা বীরভূম জেলা পরিষদও এবার দখল করেছে শাসক দল। বাঁকুড়া বামের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। একই ছবি পুরুলিয়াতেও, তৃণমূলের দখলে জেলা পরিষদ। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ২০০৮ ছিল বামেদের, ২০১৩ সেখানে ঘাসফুল। এবিজি কাণ্ডের পরেও পূর্ব মেদিনীপুরের দখলদারি বজায় রাখতে পেরেছে শাসক দল, ধরে রেখেছে দক্ষিণ চব্বিশ পরগনাও। অন্যদিকে সিঙ্গুর কাণ্ডের পরেও হুগলি জেলা পরিষদ বামেদের থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হাওড়াতেও জেলা পরিষদের ক্ষমতা বামেদের থেকে এসেছে তৃণমূলের হাতে। একই ছবি উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ায়। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরেও আধিপত্য বিস্তার করেছে তৃণমূল। কোচবিহার জেলা পরিষদ বামেদের হাত থেকে কেড়ে নিয়েছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরেও একই অবস্থা, ২০০৮ ছিল বামেদের, এবার সেখানে তৃণমূল। ১৭টি জেলা পরিষদের মধ্যে মাত্র একটি ধরে রাখতে পেরেছে বামেরা, সেটি হল জলপাইগুড়ি। অন্যদিকে শুধুমাত্র মুর্শিদাবাদ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে। বামেদের হাত থেকে মুর্শিদাবাদ কেড়ে নিয়েছে কংগ্রেস। মালদায় জেলা পরিষদ কংগ্রেসের হাতে থাকলেও এবার সেখানে ত্রিশঙ্কু। উত্তর দিনাজপুরেও একই ছবি, কংগ্রেসের হাতে থাকা জেলা পরিষদ এবার ত্রিশঙ্কু। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের প্রথম অ্যাসিড টেস্ট, দক্ষিণবঙ্গে সেই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ তারা। পঞ্চায়েত ভোটে শাসক দলের জয় জয়কার, চলছে উৎসব। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করে দিল রাজ্য। বাড়ছে অ্যাডহক বোনাস, ফেস্টিভ্যাল অ্যাডভান্স ও এক্সগ্রাশিয়া। মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, এই বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছর পুজোর অ্যাডহক বোনাস দেওয়া হয়েছিল ২৫০০ টাকা, এবার সেই অঙ্ক বাড়িয়ে ২৬০০ টাকা করা হয়েছে। এক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ২২,০০০ই থাকছে। পাশাপাশি ৩০,০০০ টাকা পর্যন্ত বেতনভোগীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স ২,০০০ থেকে বাড়িয়ে ২৫০০ করা হয়েছে। গত বছর পেনশনভোগীরা এক্সগ্রাশিয়া পেয়েছেন ৯০০ টাকা, এবার তা বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বন্ধের দ্বিতীয় দিনে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন, বন্ধ অধিকাংশ দোকানপাট, জনমানবহীন পথঘাট। এদিকে যত সময় যাচ্ছে ততই গোর্খাল্যান্ডের দাবি নিয়ে সুর চড়াচ্ছে মোর্চা। এদিন পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান মোর্চা কর্মী সমর্থকরা। মোর্চা মুখপাত্র হরকা বাহাদুর ছেত্রীর দাবি, পৃথক তেলেঙ্গানা রাজ্য হলে দিতে হবে গোর্খাল্যান্ডও। মোর্চা নেতৃত্বের দাবি, তাঁরা যে গোর্খাল্যান্ডের দাবি ছাড়বেন না তার জিডিএ চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে দুই সদস্যের তদন্ত কমিটি গুরুনাথ মায়াপানকে কার্যত ক্লিন চিট দেওয়ার পর মনে হচ্ছিল বোর্ডের সভাপতির পদে কামব্যাক নিশ্চিত এন শ্রীনিবাসনের। মঙ্গলবার সেই কামব্যাক অনিশ্চিত হয়ে পড়ল বম্বে হাইকোর্টের রায়। বিহার ক্রিকেট সংস্থার করা জনস্বার্থ মামলার রায়ে বিচারপতি এস জে বাজিবদার ও এম এস সোনাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় বিসিসিআই গঠিত তদন্ত কমিটি অসাংবিধানিক ও অবৈধ। রায়ের ফলে ২রা অগস্টের আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক ও বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক পিছিয়ে যাচ্ছে, ফলে শ্রীনিবাসনের কামব্যাক যেমন অনিশ্চিত হয়ে গেল তেমনই বাড়ল জগমোহন ডালমিয়ার অন্তর্বর্তীকালীন সভাপতি পদের মেয়াদ। মুম্বাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বিসিসিআই কি সুপ্রিম কোর্টে যাবে না তৈরি হবে নতুন তদন্ত কমিটি, জানা যাবে দু একদিনের মধ্যেই।